প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। দীর্ঘ দুই মাস ষোলো দিন পর তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে মিলিত হতে পারে নিজেকে ধন্য মনে করছি। আশা করি তোমরা ভালো সুস্থ আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো সুস্থ আছি। কোভিড 2019-এর কারণে সারা বিশ্ব যখন একেবারে তছনছ হয়ে গিয়েছে, বাংলাদেশ ও এর ছোঁয়া লেগেছে, যার ফলশ্রুতিতে দীর্ঘ দুই মাস সতেরো দিন পর তোমাদের সাথে আবার পুনরায় ভিডিওর মাধ্যমে মিলিত হয়েছি। কিন্তু দুই মাসের মধ্যে আমরা তোমাদের সাথে পরোক্ষভাবে জড়িত ছিলাম, বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রতিনিয়ত তোমাদেরকে আমরা অর্ধবার্ষিক সিলেবাস অনুযায়ী প্রশ্ন এবং পড়া দিয়েছি, আশা করি তোমরা সেগুলো সংগ্রহ করেছো। আজকে তোমাদের নবম শ্রেণীর অষ্টম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমরা প্রথমেই একটু ভূমিকা দিতে চাই যে গণতন্ত্র কি। সাধারণত আমরা গণতন্ত্র ও নির্বাচন দুটি একে অপরের পরিপূরক। তাহলে গণতন্ত্র হচ্ছে সারা বিশ্বের এখন একটি সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থার কারণে সারা বিশ্ব এখন গণতন্ত্রকে পরিপূর্ণভাবে রূপ দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য তারা কাজ করে যাচ্ছে। সেই ফলশ্রুতিতে গণতন্ত্রকে বিশ্বের একটি জনপ্রিয় শাসন ব্যবস্থা বলা হয়। তাহলে গণতন্ত্র কি? গণতন্ত্র হল জনগণের শাসন, জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত শাসন, জনগণের জবাবদিহিতার শাসন, যেখানে জনগণ তাদের মত প্রকাশ করতে পারে, সেই ধরনের শাসন ব্যবস্থাইকে মূলত গণতন্ত্র বলা হয়। তাহলে এই ডেমোক্রেসি ইংরেজি শব্দ, এটি গ্রিক শব্দ ডিমোস এবং ক্রেটি থেকে এসেছে। ডিমোস অর্থ জনগণ আর ক্রেটি অর্থ শাসন, অর্থাৎ ডেমোক্রেসি বলতে জনগণের শাসনকে বোঝায়। অন্যভাবে যদি আমরা গণতন্ত্রের সংজ্ঞা দিই, গণতন্ত্র বলতে বোঝায় যে শাসন ব্যবস্থায় ক্ষমতা মুষ্টিমূলকের হাতে পঞ্জীভূত না থেকে রাষ্ট্রের সব জনসাধারণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণই সরকার গঠন করে, তাকে গণতন্ত্র বলে। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র সম্পর্কে সুস্পষ্ট সংজ্ঞা দিয়েছেন, তার ইংরেজি সংজ্ঞাটা একটু আগে বলে নিই, যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এটা যদি তোমরা বাংলায় লেখো, যে জনগণের জনগণের জন্য জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। অধ্যাপক গেটার বলেছেন যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার অধিকার রাখে, তাই গণতন্ত্র। অর্থাৎ মনীষীরা আরো অনেক সংজ্ঞা দিয়েছেন, তোমরা একটু বই থেকে শিখে নেবে। এখন আমরা আলোচনা করব গণতন্ত্র প্রকারভেদ। এর পূর্বে আমাকে একটু ধারণা দিয়ে যাই যে আসলে গণতন্ত্র প্রথম কোথায় চালু হয়েছিল। সর্বপ্রথম গণতন্ত্র গ্রিসের এথেন্সে প্রথম গণতন্ত্র চালু হয়, তখন সেখানে লোক সংখ্যা কম ছিল, তাই তারা সরাসরিভাবে তাদের শাসন কার্যক্রম পরিচালনা করেছে এবং তাদের কার্যক্রম চালিয়েছে। আর যখন আধুনিক বিশ্ব আসছে তখন জনসংখ্যা বিশাল বেশি, রাষ্ট্রের আয়তন বেড়েছে, যার ফলে সেই ধরনের গণতন্ত্র আর বিশ্বে এখন আর নেই। তবে সুইজারল্যান্ডের কোথাও কোথাও এই ধরনের গণতন্ত্র এখনো আছে। তাছাড়া মাঝখানে মধ্যযুগের কিছু ঘটনা আমরা তোমাদের যদি বলি, সেগুলো তোমরা উপর কেলা শুনে জানতে পারবে। সেখানে ধর্মভিত্তিক শাসন ছিল, রাজার দ্বৈত শাসন ছিল, সামন্তবাদিক শ্রেণীর শাসন ছিল, এগুলো মাঝখানে এই গণতন্ত্রকে স্থগিত করে দিয়েছে। বলা হয় যে সপ্তদশ শতক এবং অষ্টাদশ শতকে ইউরোপে গণতন্ত্রের পূর্ণ জন্ম শুরু হয়। ইংল্যান্ডে অষ্টাদশ শতাব্দীতে গণতন্ত্র চালু হয়। এছাড়া বিশ্বের সবচেয়ে উনিবিংশ এবং বিংশ শতাব্দীতে গণতন্ত্র একটি জনপ্রিয় শাসন ব্যবস্থায় পরিণত হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে গণতন্ত্র জনগণের শাসন, যেহেতু সেহেতু এটাকে সব রাষ্ট্রই এটাকে প্রাধান্য দিয়েছে এবং এটাকে গ্রহণ করেছে। গণতন্ত্র দু প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, একটা পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ প্রত্যক্ষ বা সরাসরিভাবে অংশগ্রহণ করে তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে, অর্থাৎ সরাসরিভাবে অংশগ্রহণ। এথেন্সের নাগরিক এভাবে ক্ষুদ্র রাষ্ট্র নাগরিক সরাসরি অংশগ্রহণ করত। এবং একটু আগে বলেছি যে সুইজারল্যান্ডের কিছু কিছু অঞ্চলে এখন এই ধরনের গণতন্ত্র আছে। আর পরোক্ষ গণতন্ত্র বলতে বুঝি প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্যে অংশগ্রহণ করা, এই ধরনের গণতন্ত্রকে পরোক্ষ গণতন্ত্র বলে। যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন পরোক্ষ গণতন্ত্রিত হয়ে থাকে। আমরা এখন আলোচনা করব গণতন্ত্রের দোষ গুণ। আসলে গণতন্ত্রের দোষ গুণ বলে শেষ করা যাবে না, এর যত গুণ আছে তেমনি আর কিছু দোষও আছে। আমি কয়েকটা গুণের কথা বলি, তোমরা এরকম বই পড়বে। যেমন গণতন্ত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, জবাবদিহিতা আছে, জনমতে প্রাধান্য আছে, বাক স্বাধীনতা আছে, অর্থাৎ আইনের শাসন, এই যে বাক স্বাধীনতা, এটা একমাত্র গণতন্ত্রই ভোগ করা যায়, অন্য কোনো শাসন ব্যবস্থা এটা সম্ভব নয়। কিছু ত্রুটি আছে, দোষ আছে, সেটা সামান্য, সেটার মধ্যে আমি দু একটা যদি বলি, নিজ দলের স্বার্থ রক্ষা, ঘন ঘন নির্বাচন,
অর্থের ব্যাপক অপচয় হয়। এই জন্য অ্যারিস্টটল এবং প্লেটো এই গণতন্ত্রের মূর্খের শাসন বলেছেন, যে এটা একটা অযোগ্য লোকের শাসন। অর্থাৎ তাহলে আমরা গণতন্ত্র এই যে দোষ এবং গুণ এগুলো বইতে তোমরা দেওয়া আছে, বিস্তৃতভাবে তোমরা পড়ে নেবে। আমরা এখন আলোচনা করব যে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্র কখন থেকে শুরু হয়েছে এবং কখন বর্তমান পর্যন্ত অব্যাহতি আছে। যেমন বাংলাদেশের গণতন্ত্র যদি আমরা দেখি যে 1947 সালে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পর, আসলে 23 বছর পাকিস্তান শাসন আমলে গণতন্ত্র বলতে কিছুই ছিল না। অর্থাৎ সেখানে আমরা 1954 সালে যুক্তিপর নির্বাচন দেখেছি, সেখানে নির্বাচন থাকলেও সেই নির্বাচিত শাসকগণ মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। এরপর তাদেরকে সরিয়ে দিয়ে 1958 সালে সামরিক শাসন আসছে। এবার আবার আইয়ুব খানের শাসন, সেখানে মৌলিক গণতন্ত্র নামে গণতন্ত্র ছিল, তার ব্যক্তিকেন্দ্রিক গণতন্ত্র। এরপর আমরা 1970 সালে নির্বাচনে এক ধরনের গণতন্ত্র দেখতে পাই, যা মূলত 1970 সালে আওয়ামী লীগ সংঘর্ষ লাভ করলো, সেই গণতন্ত্র বেশি দিন টিকে থাকতে পারেনি, আওয়ামী লীগ সেই ক্ষমতা ভোগ করতে পারেনি। অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র মূলত চালিয়েছে 1973 সালে নির্বাচনের মধ্য দিয়ে, যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছে এবং সেইখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতদিন জীবিত ছিল সেই পর্যন্ত যে শাসনব্যবস্থা ছিল ততদিন গণতন্ত্র চালু ছিল। এছাড়া দেখা যায় বাংলাদেশের গণতন্ত্র দীর্ঘ প্রায় 19 বছর পর্যন্ত, অর্থাৎ 1990 সাল পর্যন্ত স্থবির হয়ে পড়েছিল। 1991 সালে নির্বাচনের মধ্য দিয়ে আবার বিএনপি যখন ক্ষমতা আসে, আওয়ামী লীগ বিরোধী দল ভূমিকা পালন করে, তখন আবার গণতন্ত্র চালু হয়। 96 নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করে, বিএনপি বিরোধী দল ভূমিকা পালন করে, তখন আমরা গণতন্ত্র দেখতে পাই। 2001 সালে বিএনপি ক্ষমতা আসে, আওয়ামী লীগ বিরোধী দল ভূমিকা পালন করে, সেখানে আমরা গণতন্ত্র দেখতে পাই। 1908, 1914, 2019 সালে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা চলে আসছে। আশা করি এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কাজ করে যাবে। যাই হোক, আমরা এখন আলোচনা করব রাজনৈতিক দল নিয়ে। রাজনৈতিক দল কি আমরা সবাই জানি, রাজনৈতিক দল হচ্ছে সুসংগঠিত একটি কতগুলো কর্মসূচি নিয়ে যখন একটি গোষ্ঠী সংগঠিত হয়ে বৈধ উপায়ে বা সাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করার চেষ্টা করে, এই ধরনের সমষ্টিকে বলা হয় পলিটিক্যাল পার্টি। রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার বলেছেন, যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করে সেই জনসংখ্যাকে রাজনৈতিক দল বলে, এবং তা সরকার গঠন করে সেই জনসংখ্যাকে রাজনৈতিক দল বলে। তাহলে রাজনৈতিক দল সংজ্ঞাগুলো তোমরা আরো দিয়ে যেমন আসে তোমরা একটু জেনে নেবে। এখন বলবো রাজনৈতিক দলের উদ্দেশ্য। রাজনৈতিক দলের বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, এর মধ্যে রয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে তারা বিভিন্ন কর্মসূচি প্রদান করে। এছাড়া দলের নীতি আদর্শ পরিকল্পনা তারা জনগণের সামনে তুলে ধরে, সরকার গঠনের জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করে, এইভাবে রাজনৈতিক দল তাদের কার্যক্রমে অংশগ্রহণ করে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা কি? শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক দল ছাড়া একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না। অধ্যাপক ফাহিয়া উক্তিটি যদি আমরা পুঙ্খানুপুঙ্খে বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে গণতন্ত্র কি। অধ্যাপক ফাহিয়া বলেছেন, আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যতম রাজনৈতিক দলের শাসন। এর মধ্যে প্রমাণিত হয় যে রাজনৈতিক দল ছাড়া কোনো গণতন্ত্র টিকে থাকতে পারে না। গণতন্ত্র টিকে থাকার জন্য পলিটিক্যাল পার্টি অবশ্যই প্রয়োজন। যেখানে সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র আছে সেখানেও রাজনৈতিক দল আছে, কিন্তু তাদের কার্যক্রম সীমিত, তাদের সেই স্বাধীনতা ভোগ করতে দেওয়া না। কিন্তু একটিমাত্র শাসন ব্যবস্থা যেখানে গণতন্ত্রের সুযোগ আছে, যেখানে মানুষের মত প্রকাশের সুযোগ আছে, সেই ক্ষেত্রে বিশেষ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল তাদের ভূমিকা পালন করতে পারে। তারা দলের আদর্শ কর্মসূচি তারা প্রয়োগ করতে পারে, দেশের জাতীয় নির্বাচন তারা অংশগ্রহণ করে, বৈধ ক্ষমতা দখল করে। আবার এখানে একটি প্রশ্ন আসে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ, যেমন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনে যে দল সংঘর্ষ অর্জন করে তারা বিজেপি দল হিসেবে ক্ষমতা গ্রহণ করে, আর যারা ক্ষমতা গ্রহণ করতে পারে না তা বিরোধী দলের ভূমিকা পালন করে। এই বিরোধী দলকে কোন কোন দেশে ছায়া সরকার বলা হয়, কোন কোন দেশে এটা বিতর্ক সরকার বলা হয়, কখনো এটাকে বলা হয় যে একের পরিপূরক সরকার। অর্থাৎ সরকারি দলের ভালো গুণের পক্ষে কাজ করা, সরকারি দল যে ভুলগুলো করে সেই ভুলগুলো বা ত্রুটিগুলো ধরে দিয়ে তারা জনগণের পক্ষে তাদের রায় আনার জন্য তারা সরকারকে সতর্ক করে। জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে সময় অনেক সময় বিরোধী দল এবং সরকারি দল একত্রে কাজ করে। আবার দেশ বিরোধী যখন কোনো কোনো চুক্তি করে, সরকারি দলকে বিরোধী দল তাদের সমালোচনার মাধ্যমে সরকারকে সেই সকল চুক্তি থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। এইভাবে সরকারি দল বিরোধী দল একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। আজকে আমরা এইটুকু আলোচনা করলাম। এখানে আমাদের যে প্লাস প্রশ্ন হতে পারে, ছোট ছোট প্রশ্ন আসতে পারে, যে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, গণতন্ত্র কাকে বলে, এবার প্রশ্ন হতে পারে গণতন্ত্রের বা প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝায়, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কি বোঝায়, এরা প্রশ্ন হতে পারে। এছাড়া প্রশ্ন হতে পারে রাজনৈতিক দলের উদ্দেশ্য ব্যাখ্যা করো। এবার প্রশ্ন করে আমি যেমন আগে বলেছি যে গণতন্ত্রের সংজ্ঞা, যে কোনো রাষ্ট্র যে গণতন্ত্রের মার্কিন গণতন্ত্রের সবচেয়ে উল্লেখযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন,
তারপর প্রশ্ন আসবে গণতন্ত্র প্রকারভেদ, গণতন্ত্র প্রকারভেদ লেখক। সেখানে আমরা যদি বলি যে প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝায় বা প্রতিনিধিমূলক গণতন্ত্র বলতে কি বোঝায়, গণতন্ত্র দোষগুণ ব্যাখ্যা করা পরীক্ষা আসতে পারে, রাজনৈতিক দলের উদ্দেশ্য ব্যাখ্যা করা পরীক্ষা আসতে পারে, প্রয়োগমূলক প্রশ্ন বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসতে পারে। এখানে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা ভূমিকা ব্যাখ্যা করো, এ ধরনের প্রশ্ন আসতে পারে। আশা করি নেক্সট ক্লাসে পরবর্তী পাঠে বিস্তৃতভাবে আলোচনা করবো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।